আজকে দেখো আমরা পড়ব ফিনাইল কিটোনিউরিয়া। দিস ইনবর্ন এরর অফ মেটাবলিজম ইজ অলসো ইনহেরিটেড অ্যাজ দ্য অটোজোমাল রিসেসিভ ট্রায়েড। এটা কিন্তু একটা অটোজোমাল রিসেসিভ ট্রায়েড। ওকে, তাহলে দ্য অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল ল্যাক অ্যান এনজাইম দ্যাট কনভার্টেড দ্য অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন টু টাইরোসিন। মানে ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিনে কনভার্ট করে যে এনজাইম, সেই এনজাইমেরই কিন্তু অভাব দেখা যায় এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ল্যাক অ্যান এনজাইম দ্যাট কনভার্টস দ্য অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন টু টাইরোসিন। তাহলে ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিনে কনভার্টিং এনজাইমের অভাব এক্ষেত্রে দেখা যায়। অ্যাজ এ রেজাল্ট অফ দিস ফিনাইল অ্যালানিন ইজ অ্যাকুমুলেটেড অ্যান্ড কনভার্টেড ইন্টু ফিনাইল পাইরোভিক অ্যাসিড। তাহলে কি, ফিনাইল অ্যালানিন তো টাইরোসিনে কনভার্ট হতে পারছে না, তাহলে ফিনাইল অ্যালানিন অ্যাকুমুলেটেড হতে থাকবে এবং তার কিছু অংশ কনভার্ট হবে ফিনাইল পাইরোভিক অ্যাসিডে অ্যান্ড আদার্স ডেরিভেটিভস। অ্যাকুমুলেশন অফ দিস ইন ব্রেন রেজাল্ট ইন মেন্টাল রিটার্ডেশন। এটা যদি ব্রেনে জমা হতে থাকে তাহলে মেন্টাল রিটার্ডেশন দেখা দেবে। দিস আর অলসো এক্সক্রিটেড থ্রু ইউরিন বিকজ অফ ইট পুয়ার অ্যাবজর্পশন বাই কিডনি। ঠিক আছে, এটা সম্বন্ধে আরেকটু ইনফরমেশন দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। ফিনাইল কিটোনিউরিয়া যাকে সংক্ষেপে বলা হয় PKU, মনে রাখবে এর OMIM নাম্বার হল 261600। অকার্স ইন অ্যাবাউট 1 in 12,000 কাকেশিয়ান বার্থ। ঠিক আছে, ইট ইজ মোস্ট কমনলি কজড বাই এ রিসেসিভ মিউটেশন অফ জিন অন ক্রোমোজোম টুয়েলভের রিসেসিভ মিউটেশনের জন্যই কিন্তু এই রোগটা হচ্ছে অ্যান অটোজোম। টুয়েলভটা তো জানি একটা অটোজোম যার পজিশান হলো 12q24.1। ঠিক আছে, তাহলে জিনের পজিশানটা হলো এটা। অ্যান্ড পিপল মাস্ট দেয়ারফোর বি হোমোজাইগাস ফর দ্য মিউটেশন ইন অর্ডার টু এক্সিবিট দ্য কন্ডিশন। দ্য মিউটেশন ইন দ্য জিন অফ ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেস। ঠিক আছে, তাহলে এই জিন থেকে যে এনজাইম, মানে মিউটেশন অফ জিন, কোন জিনটা, যেই জিনটা কোন এনজাইম সিক্রেট করে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেস, সেই জিনেরই কিন্তু মিউটেশন ঘটে, যে জিনটা ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেস এনজাইম ক্ষরণের জন্য দায়ী। দ্য অ্যাবসেন্ট অফ দ্যাট এনজাইম অ্যাক্টিভলি প্রিভেন্টস দ্য অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন ফ্রম বিং কনভার্টেড টু দ্য অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেসের প্রভাবেই কিন্তু ফিনাইল অ্যালানিনটা টাইরোসিনে পরিণত হয়। তাহলে ফিনাইল অ্যালানিন আর টাইরোসিনে পরিণত হতে পারছে না। এবার কি হচ্ছে দেখো, ফিনাইল অ্যালানিন ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ইট ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড হুইচ মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য ডায়েট বিকজ হিউম্যানস আর আনএবল টু সিনথেসাইজ ইট। তাহলে এটা কিন্তু ডায়েটে থাকা অবশ্যই দরকার, কারণ হিউম্যান এটা সিনথেসাইজ করতে পারে না। ফিনাইল অ্যালানিন ইজ নিডেড টু মেক প্রোটিন, বাট এক্সেস অ্যামাউন্ট আর হার্মফুল। ফিনাইল অ্যালানিন নিডেড টু মেক প্রোটিন তৈরির জন্য এটা খুব দরকার, বাট এক্সেস অ্যামাউন্ট যখনই হয়ে যাবে তখনই এটা হয়ে যাবে হার্মফুল অ্যান্ড আর কনভার্টেড টু টাইরোসিন, তখনই কিন্তু এটা টাইরোসিনে পরিণত হয়, কারণ এক্সেস অ্যামাউন্ট এটা কিন্তু শরীরের পক্ষে খুবই হার্মফুল, সেই জন্যই ফিনাইল অ্যালানিনকে টাইরোসিনে পরিণত হতে হয় ফর ফার্দার মেটাবলিজম। চিলড্রেন বর্ন উইথ ফিনাইল কিটোনিউরিয়া অ্যাকুমুলেট দ্য ফিনাইল অ্যালানিন দে ইনজেস্ট। তাহলে কি, যে চিলড্রেনটা ফিনাইল কিটোনিউরিয়া নিয়ে জন্মাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কী হবে, ফিনাইল অ্যালানিনটা অ্যাকুমুলেটেড হতে থাকবে অ্যান্ড দ্যাট ফিনাইল অ্যালানিন ইজ কনভার্ট টু ফিনাইল পাইরোভিক অ্যাসিড। টাইরোসিনে তো পরিণত হতে পারছে না, যেহেতু তাদের ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেস উৎসেচকটা খরিত হচ্ছে না, কারণ ওই জিনটারই মিউটেশান ঘটেছে, সেই জন্য কিছু পরিমাণ ফিনাইল অ্যালানিন এক্ষেত্রে দেখা যায় ফিনাইল পাইরোভিক অ্যাসিডে পরিণত হয়।
which drastically affect the cell of central nervous system and produce serious symptoms, severe mental retardation, a slow growth rate and early death. Phenylketonuria, children are unaffected before birth or at birth because any excess phenylalanine that accumulate is metabolized by maternal enzyme. তাহলে এটা কিন্তু যদি ম্যাটারনাল এনজাইম দ্বারা কিন্তু মেটাবলাইজড হয়ে যায়, সেই জন্য অ্যাফেক্টেড বিফোর বার্থ অর অ্যাট বার্থ এটা কিন্তু সম্ভব নয়। ফিনাইল কিটোনিউরিয়া চিলড্রেন আর আনএফেক্টেড, মানে কোনো এফেক্ট ফেলে না বিফোর বার্থ অর অ্যাট বার্থ, বোঝা গেছে? কারণ সেটা ম্যাটারনাল এনজাইম দ্বারাই মেটাবলিজম হয়ে যায়, সেই জন্য অ্যাকুমুলেট হতে পারে না। এক্সেস ফিনাইল অ্যাডলানিন দ্যাট অ্যাকুমুলেট দ্যাট মেটাবলাইজ বাই ম্যাটারনাল, মানে মাতৃদেহের এনজাইম দ্বারাই মেটাবলাইজড হয়ে যায়। তাহলে পিকেইউ হ্যাজ প্লিউরোট্রপিক এফেক্ট। পিপল উইথ ফিনাইল কিটোনিউরিয়া ক্যানট মেক টাইরোসিন, বারবার বলছি এরা কিন্তু টাইরোসিন বানাতে অক্ষম, অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড নিড ফর প্রোটিন সিনথেসিস, প্রোডিউসিং অফ দ্য হরমোন থাইরক্সিন অ্যান্ড অ্যাড্রিনালিন। তাহলে ঠিক আছে, এটা বুঝলে যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড নিড ফর প্রোটিন সিনথেসিস, এই যে টাইরোসিনটা তৈরি হতে পারছে না, এই টাইরোসিন কিন্তু থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন হরমোন সিনথেসিসের জন্য বা প্রোডাকশানের জন্য খুবভাবে দায়ী, ঠিক আছে? অ্যান্ড প্রোডাকশান অফ দ্য স্কিন মেলানিন পিগমেন্ট, এক মানে এই টাইরোসিনটা যেমন থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন হরমোন প্রোডাকশানের জন্য দায়ী, সেরকমই মেলানিন পিগমেন্ট প্রোডাকশানের জন্য দায়ী কে? এই টাইরোসিন। কিন্তু এই রোগে তো টাইরোসিনটাই তৈরি হচ্ছে না। দিস অ্যাসপেক্ট দ্য ফেনোটাইপ ইজ নট ভেরি সিরিয়াস, ঠিক আছে? সিরিয়াস না, যে মেলানিন তৈরি হচ্ছে না এটা অত সিরিয়াস না, বিকজ টাইরোসিন ক্যান বি অবটেন ফ্রম ফুড, ইয়েট ফুড ডাজ নট নর্মালি কন্টেন এ লট অফ টাইরোসিন, অ্যাজ এ রেজাল্ট ফিনাইল পিপল উইথ ফিনাইল কিটোনিউরিয়া মেক লিটল মেলানিন, লিটল মেলানিন হবে, অ্যান্ড দেয়ার ফর টেন টু হ্যাভ ভেরি ফেয়ার স্কিন হবে অ্যান্ড ব্লু আইজ, মেলানিন যেহেতু থাকছে না সেই জন্য ফেয়ার স্কিন হবে এবং ব্লু আইজ হবে, ইভেন ইফ দে হ্যাভ ব্রাউন আই জিন। ইন অ্যাডিশন পিপল উইথ পিকেইউ হ্যাভ লো অ্যাড্রিনাল লেভেল, অ্যাড্রিনালিন লেভেল, তাহলে কি এদের অ্যাড্রিনালিন লেভেলটা খুবই লো থাকবে। Symptoms of PKU depend on the amount of phenylalanine that accumulates. এর উপরেই কিন্তু সিমটমসটা নির্ভর করে। So that disease can be managed by controlling the dietary intake of phenylalanine. তাহলে ডায়েটারি মানে কতটা আমি খাচ্ছি তার উপরেই কিন্তু অ্যাকুমুলেশনের পরিমাণটা নির্ভর করে। A mixture of individual amino acid with a controlled amount of phenylalanine is used অ্যাজ এ প্রোটিন সাবস্টিটিউট ইন দ্য পিকেইউ ডায়েট। পিকেইউ ডায়েটেই আন্ডারে যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই মিক্সচার অফ ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড উইথ এ কন্ট্রোল অ্যামাউন্ট অফ, একটা কন্ট্রোল অ্যামাউন্টে থাকতে হবে ফিনাইল অ্যালানিন, ঠিক আছে? দ্য ডায়েট মাস্ট মেনটেন এ লেভেল অফ ফিনাইল অ্যালানিন ইন দ্য ব্লাড, এই ডায়েটই কিন্তু ব্লাডের ফিনাইল অ্যালানিনের লেভেলকে মেনটেন করতে পারে, দ্যাট ইজ হাই এনাফ টু ফেসিলিটেড নর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম, তাহলে কিন্তু নর্মাল ডেভেলপমেন্ট হতে পারে, ইয়েট লো এনাফ টু প্রিভেন্ট মেন্টাল রিটার্ডেশন, যদি আমরা ঠিকভাবে এটা মেন্টাল না করতে পারি তাহলে কিন্তু মেন্টাল রিটার্ডেশন হবে। ট্রিটমেন্ট মাস্ট বিগ্যান ইন দ্য ফার্স্ট মান্থ অর টু আফটার বার্থ অর দ্য ব্রেন উইল বি ড্যামেজ, যদি ট্রিটমেন্ট না শুরু করা যাবে তাহলে ব্রেন কিন্তু ড্যামেজ হয়ে যাবে, দ্য ট্রিটমেন্ট উইল বি ইনএফেক্টিভ, তখন কিন্তু কোনো ট্রিটমেন্ট আর কাজে দেবে না। দ্য ডায়েট ইজ এক্সপেন্সিভ কস্টিং মোর দ্যান $5,000 পার ইয়ার, ঠিক আছে? ডায়েটটা কিন্তু খুব এক্সপেন্সিভ হয় এক্ষেত্রে। এ ডিফারেন্স অফ ওপিনিয়ন এক্সিস্ট অ্যাজ টু ওয়েদার দ্য ডায়েট মাস্ট বি কন্টিনিউড ফর লাইফ অর ওয়েদার ইট ক্যান বি ডিসকন্টিনিউড বাই অ্যাবাউট 10 years অফ এজ উইদাউট সাবসিকুয়েন্ট ডিফেক্ট ডেভেলপিং ইন দ্য
মেন্টাল ক্যাপাসিটি অর বিহেভিয়ার। তাহলে এটা কি পুরো কন্টিনিউ করা উচিত বা 10 ইয়ার্সের পর বন্ধ করে দেওয়া উচিত? ইন অ্যাডিশন, ওম্যান উইথ PKU আর অ্যাডভাইসড আইদার টু মেনটেন দ্য PKU রেস্ট্রিক্টেড ডায়েট ফর লাইফ অর টু রিটার্ন টু দ্য ডায়েট বিফোর বিকামিং প্রেগনেন্ট অ্যান্ড মেনটেন দ্য ডায়েট থ্রু প্রেগনেন্সি। ওকে, দ্য রিজন ইজ দ্যাট চিলড্রেন বর্ন অন ওম্যান উইথ PKU লিভিং অন নর্মাল ডায়েট আর মেন্টালি রিটার্ডেড। ঠিক আছে, কারণ নর্মাল ডায়েট হলে মেন্টালি রিটার্ডেড হবে বিকজ দ্য হাই লেভেল অফ ফিনাইল অ্যালানিন ইন দ্য ম্যাটারনাল ব্লাড। ম্যাটারনাল ব্লাডে থাকবে হাই লেভেল অফ ফিনাইল অ্যালানিন, যদি নর্মাল ডায়েট সে খায় অ্যান্ড পাস টু দ্য ডেভেলপিং ফিটাস অ্যাক্রস টু দ্য প্লাজেন্টা। তাহলে মাতৃগর্ভে থাকা অবস্থায় প্লাজেন্টা মারফত ফিটাসও কিন্তু সেটা পাবে। অ্যান্ড অ্যাডভার্সলি এফেক্টিং নার্ভাস সিস্টেম ডেভেলপিং ইন্ডিপেন্ডেন্টলি অব দ্য ফিটাস জেনোটাইপ। ফিটাস জেনোটাইপেও কিন্তু সেটা লক্ষ্য করা যাবে। ঠিক আছে, তাহলে গিভেন দ্য সিরিয়াস সাবসিকুয়েন্ট অফ ফলোয়িং PKU টু বি আনট্রিটেড, অল US স্টেট রিকোয়ার দ্যাট নিউ বর্নস বি স্ক্রিনড ফর দ্য কন্ডিশন। দ্য স্ক্রিন গ্যাথাস টেস্ট ইজ কন্ডাক্টেড বাই প্লেসিং এ ড্রপ অফ ব্লাড অন দ্য ফিল্টার পেপার ডিস্ক। মানে এর ক্ষেত্রে এই টেস্টগুলো করা যায় যার মাধ্যমে ইফ দ্য ফিনাইল অ্যালানিন ইজ প্রেজেন্ট দ্য ইনহিবিটিং ইজ প্রিভেন্টেড, দেয়ার ফর কন্টিনিউ গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়াম ইজ এভিডেন্স। প্রেজেন্স হাই লেভেল অফ ফিনাইল অ্যালানিন ইন দ্য ব্লাড ইন্ডিকেট নিডেড ফার্দার টেস্ট টু শোন দ্য ফিনাইল কিটোনিউরিয়া। তাহলে সাম ফুড অ্যান্ড ড্রিঙ্কস কন্টেন দ্য আর্টিফিশিয়াল সুইটনার, সেটা কি অ্যাসপারটেম, ক্যারি এ ওয়ার্নিং দ্যাট পিপল উইথ PKU শুড নট বি ইউজ দেম। তাহলে এই অ্যাসপারটেমটা কি? অ্যাসপারটেম ইজ ডাইপেপটাইড কনসিস্টিং অফ অ্যাসপারটিক অ্যাসিড অ্যান্ড ফিনাইল অ্যালানিন। ওকে, দিস কম্বিনেশন সিগনালস টু ইয়োর টেস্ট রিসেপ্টার দ্যাট দ্য সাবস্টেন্স ইজ সুইট, ইয়েট ইট ইজ নট সুগার অ্যান্ড ডাজ নট হ্যাভ দ্য ক্যালোরিজ অফ সুগার। ওয়ান্স ইনজেস্টেড অ্যাসপারটেম ইজ ব্রোক ইন টু অ্যাসপারটিক অ্যাসিড অ্যান্ড ফিনাইল অ্যালানিন, সো ইট ক্যান হ্যাভ সিরিয়াস এফেক্ট অন পিপল উইথ PKU। তাহলে PKU এর ক্ষেত্রে কিন্তু অ্যাসপারটেমটা আমি কখনোই ইউজ করতে পারি না। তাহলে এটা গেল ফিনাইল কিটোনিউরিয়া রোগের, রোগটা কী এবং তার সিমটমস কী তার বিস্তারিত বিবরণ।